হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ সেই টপিক ভাইরাল, আমাদের ভাইজান কিং খান সুপারস্টার শাকিব খান এবং তার সাবেক দুই হবু স্ত্রী চিত্রনায়িকা ApuBiswas ও চিত্রনায়িকা শোভন বুবলি। তো এনটিভি অনলাইন পত্রিকায়, অনলাইন পোর্টালে এটি নিউজ করা হয়েছে এবং কী নিউজ করা হয়েছে তা আমি আপনাদের মাঝে তুলে ধরব। আমার পাশে স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এনটিভি অনলাইনে একটি নিউজ করা হয়েছে, শাকিবের দুই বইয়ের কথাযুদ্ধ। অপুর খোঁচায় বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুললেন বুবলি, এবং বিস্তারিত নিউজ দেওয়া আছে, আমি আপনাদেরকে পরে পরে শোনাবো, আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করুন। তো দেখতে পাচ্ছেন যে মাঝখানে আমাদের সুপারস্টার শাকিব খান, তার বাম সাইডে যদি যাই ApuBiswas, তার ডান পাশে যদি যাই বুবলি, এবং মাঝখানে বুবলি যে স্ট্যাটাস দিয়েছেন তার পেজে, ওইটার স্ক্রিনশট। আচ্ছা, একই ঘটনার পুনরাবৃত্তি, চিত্রনায়ক শাকিব খানের সাবেক দুই স্ত্রীর চিত্রনায়িকা ApuBiswas ও শবনম বুবলি ফের কথায় যুদ্ধ নেমেছেন। আপনারা জানেন যে গতকালকে বা তার আগের দিন থেকে আর কি ApuBiswas এবং শবনম বুবলি তারা আবার অনলাইনে ফেসবুকে মানে এক একজন এক একটা স্ট্যাটাস দিচ্ছেন, এবং সেই স্ট্যাটাস এখানে দেওয়া হয়েছে ছবির উপরে। সম্প্রতি এক টেলিভিশন শোতে ApuBiswas বলেছেন, মানে ApuBiswas একটা টিভি চ্যানেলে একটা শোতে গিয়েছিলেন, সেখানে ApuBiswas কিছু কথা বলেছেন, তার ওই কথার পরিপ্রেক্ষিতে আমাদের বুবলি মানে চিত্রনায়িকা বুবলি আপু তিনি তার পেজ স্ট্যাটাস দেন। তো এই দুটোকে কেন্দ্র করে আর কি এনটিভিতে একটি নিউজ করা হয়েছে। ApuBiswas তিনি বলেছেন, উনি যা যা করছেন বা করেন তা তো আমার সন্তান দেখছেন, আমার সন্তানের তো বোঝার বয়স হয়ে গেছে, এখন জয়ের বয়সীরা অনলাইনে লেখাপড়া করে, আমি নাম বলবো না, একজন তো একটা ভিডিও ছেড়েছেন, জয়ও সে ভিডিও দেখেছে, সুতরাং এসব ভিডিওতে তার উপরও তো প্রভাব পড়তেই পারে, কিন্তু আমি তো সে কাজটি করব না, আমি আমার সন্তানকে সঠিক পথে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলব। তো যে ভিডিও কথা বলেছেন যে তিনি ভিডিও ছেড়েছেন এবং জয় সে ভিডিও দেখেছে, এটা হলো সেই ভিডিও, আমি আজকে সন্ধ্যার সময় যে ভিডিওটা ছেড়েছি আপনারা দেখেছেন যে পুবাইলে অবস্থিত আমাদের ভাইজান কিং খান তার একটি শুটিং স্পট রয়েছে জান্নাত নামে। তো ওইখানে জান্নাত যে হাউস, হাউসের সামনে বুবলি এবং তার ছেলে সাজাদ খান বীর তারা মানে তাদের একটা তিন মিনিটের একটা ভিডিও আপনারা দেখেছেন। তো সেই ভিডিওকে কেন্দ্র করে আর কি ApuBiswas একটি টেলিভিশন শোতে কথাগুলো বলেছেন। আচ্ছা, পারিবারিক শিক্ষার বিষয়ে অপুর মন্তব্য, আমি মনে করি আমার পারিবারিক শিক্ষা মানুষকে সম্মান দেওয়া, ক্ষতি করা নয়, এবং আমি সেটা করার চেষ্টা করি, কে কাকে ছোট করছে সেই বোধ বুদ্ধি আমার আছে। আমি অনেক দিন থেকেই এসব বিষয় নিয়ে মিডিয়া এড়িয়ে চলতে চেয়েছি, কিন্তু সিনেমার মানুষ হয় মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে টুকটাক তা সামনে চলে আসে। অপর এমন বক্তব্যের পর লম্বা বার্তা অন্তর্জালে পোস্ট করেছেন বুবলি, জানিয়েছেন কড়া হুঁশিয়ারি, যদিও কারো নাম উল্লেখ করেননি সেই বার্তায়, তবে দুয়ে দুয়ে চার মেলাতে কষ্ট হচ্ছে না নেটিজনদের। মানে চিত্রনায়িকা বুবলি তিনি যে স্ট্যাটাস দিয়েছেন সেটা যে ApuBiswasকে নিয়ে দেননি সেটা বুঝতে বাকি রইল না। অপুর পারিবারিক শিক্ষা নিয়ে খোঁচার বিপরীতে বুবলি করা জবাব, আমার পারিবারিক শিক্ষা আমাকে কখনোই দুমুখো সাপের আচরণ করতে শেখায়নি, সেটা হলো বুবলি বলছেন, সুবিধাবাদী হতে শেখায়নি, ধর্ম নিয়ে এক একবার এক এক মিথ্যা কথা বলে সাধারণ জনগণের আবেগ নিয়ে খেলা করে বোকা বানাতে শেখায়নি,
গিরগিটির মতো রং বদলাতে শেখায়নি, কাউকে ছুরি মেরে পরক্ষণে নিজের কোনো সুবিধা হবে ভেবে সেই ছুরি মারা জায়গায় ব্যান্ডেজ করতে শেখায়নি, বিভিন্ন মানুষকে নিয়ে নানান টকশোতে অপমান করেও কথা বলে নির্লজ্জের মতো হাসতে শেখায়নি, মানুষকে অসম্মান করতে শেখায়নি, হিংসা শেখায়নি, কাউকে মিথ্যা অপবাদ দিতে শেখায়নি, কাউকে নানান অপমান করে আবার নিজের স্বার্থে সময় বুঝে প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলতে শেখায়নি, বাস্তব জীবনেও অভিনয় করতে শেখায়নি। তাই আমি হয়তো আপনাদের অনেকের সাথে ইনিয়ে বিনিয়ে নাটক করতে পারি না। তো আমি যে লেখাটা পড়লাম সেটা হলো চেতনাকে বুবলি, তিনি তার ফেসবুক পেজে লিখেছেন এবং সেটার স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন, সেটার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। আচ্ছা, স্ক্রিনশটের পরে যদি যাই, এসব শিখতেও না পারার জন্য নিজেকে গর্বিত মনে করেন বুবলি। তার ভাষ্য, আমি এসব না শিখতে পারার জন্য গর্বিত, কারণ এসব যে পারে সে অন্যকে লিজেন্ড শাবানা ম্যাডামের মতো এত সিনিয়র ব্যক্তিত্ব নিয়ে অপমানজনক বেফাস মন্তব্য করে বসতে পারে। তো এই নিয়ে আর কি অনেক ধরনের কথা বলেছে। লাস্টে বুবলির অভিযোগ, তার সন্তান সেজেথান বীরকে নিয়ে ইঙ্গিতপূর্ণ কটূক্তি করেছেন অপবিশ্বাস। তিনি বলেন, কত বাজে নিচু মানসিকতা হলে সে এক নিষ্পাপ বাচ্চাকে কটূক্তি করতে ছাড়েনি। কিছুদিন আগে ইঙ্গিতপূর্ণভাবে আমার সন্তানের গেট আপ নিয়ে ক্যামেরার সামনে বানরের মতো মুখ ভেঙচি কেটে বাজে মন্তব্য করতে ছাড়েনি। তো এই নিয়ে আর কি অনেকে বুবলু অনেক কথা বলেছে। তো আমি পুরো ভিডিওটি বললাম না, অনেক বড় হয়ে যাবে। তো যেটা মূল কথা সেটা আমি আপনাদেরকে বললাম, শাকিব খান সাবেক স্ত্রী অপবিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসার 2017 সালে 22 নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেন। 2018 সালে 22 ফেব্রুয়ারি দম্পতি বিচ্ছেদ হয়। এরপর 2018 সালে 20 জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলিকে। গুঞ্জন ছিল বুবলির সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় সাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু। সেই হিসাব অপুকে ডিভোর্সের 148 দিন পর বুবলিকে বিয়ে করেন সাকিব, আর সেই খবর বুবলি প্রকাশ নিয়ে আসে 1536 দিন পর। এ হলো মোটামুটি আমার কাছে থাকা এনটিভি অনলাইন একটি নিউজ। তো আপনারা দেখতে পেলেন যে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আমাদের সুপারস্টার ভাইজান শাকিব খানকে মানে কী করবো, মানে শাকিব খান এখন পড়ে গেছে লোক গ্যারা কলে, ঠিক আছে, এদিকে যেতে পারতেছে না, এদিকে যেতে পারতেছে না। শাকিব খান হলো মাছ, মানে বরাবর আছে, যেমন জামি এখন বরাবর আছি, আমি বরাবর আছি, আমার বাম পাশে বুবলি, আমার ডান পাশে অপবিশ্বাস। তো দেখা যায় দুই বইয়ের যাতাযাতিতে আমাদের সুপারস্টার এমনি শেষ। তো যাই হোক, আপনারা সবাই আর যাতাযাতি করবেন না, অনেক করেছেন, এবার থামেন, মানুষও হাসাহাসি করবে, আপনারা হাসি পাত্র হইন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই 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 লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।